تفسير محفل سي اتش بي. তৌহিদি জনতা, তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ মেহমান রাবেতা আল আলম আল ইসলামীর বাংলাদেশের পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মীর কাসেম আলী। জনাব মীর কাসেম আলী, 13 কোটি মানুষ অধ্যুষিত, 54,000 বর্গ মাইলের এই ভূখণ্ড, এর অস্তিত্ব নির্ভর করছে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করার উপরে। বাংলাদেশ ইসলাম হাজার বছরের ইতিহাসের অধিকারী। বাংলাদেশ ইসলাম বিজয়ের বেশে এসেছে বক্তিয়ার খিলজির সতর ঘর সওয়ার ব্রাহ্মণ্যবাদী দক্ষিণাত্যের ব্রাহ্মণ্যবাদের চরম নিষ্পাশনে যখন নিষ্পেষিত হচ্ছে দেশের জনগণ, তাদেরকে মুক্তি দিয়েছে ইসলাম। হাজার বছর বাংলাদেশে ইসলাম মানুষকে মানুষের মর্যাদা দিয়েছে। ইংরেজ কর্তৃক স্বাধীনতা চলে যাওয়ার আগ পর্যন্ত বেঙ্গল ওয়াজ দ্য প্যারাডাইজ অব নেশনস, বাংলাদেশ ছিল দুনিয়ার অন্যতম সম্পদশালী দেশ। সুধীমণ্ডলী, ইতিহাস সাক্ষী, আজকে যেমন আমরা আমেরিকা যাই, আজকে যেমন আমরা অধিক আয়ের জন্য ইংল্যান্ড ইউরোপ যাই, এই বাংলাদেশে ইংরেজরা এসেছে, এই বাংলাদেশে ফরাসিরা এসেছে, এই বাংলাদেশে ওলন্দাজরা এসেছে বাংলার সুলতানাতের একটি লাইসেন্স পাওয়ার জন্য। সেই হারানো ঐতিহ্য যদি ফিরে আনতে হয় আল্লাহর দেওয়া এই নিয়ামত, 54,000 বর্গ মাইলের ভূখণ্ড দুনিয়ার এক বিস্ময়কর আল্লাহর নিয়ামত। বাংলাদেশের মাটির নিচে, বাংলাদেশের মাটির উপরে, বাংলাদেশের মানুষের মধ্যে আল্লাহ বিরাট নিয়ামত দিয়ে রেখেছেন। 13 কোটি মানুষের আহারের জোগাড় তিনি বাংলাদেশের মাটি থেকে দিচ্ছেন। এবং আমেরিকার সায়েন্টিস্টদের গবেষণা মোতাবেক বাংলাদেশের মাটির তলায় নাকি এমন তেলের খনি রয়েছে, যদি সেটা আবিষ্কৃত হয় ইনশাআল্লাহ বাংলাদেশের মাথা পিছু আয় $300 থেকে $33,000 পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ তুমি তোমার সেই নিয়ামত ইসলামী সরকারের হাত দিয়ে উদ্বোধন করবে, এই সেই নিয়ামতকে আমরা নিজেরা ভোগ করতে চাই না। বাংলাদেশের সেই নিয়ামত যেন আগামী শতাব্দীর এই শতাব্দীতে ইসলামী খেলাফত কায়েমের যে ভবিষ্যৎবাণী করা হয়েছে আল্লাহ রসুলের ভাষায়, খেলাফত আলা মিন হাজিন নবুয়ত, আল্লাহ নবী বলেছেন আবার দুনিয়াতে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। তফসির কারকদের মতে ইতিহাসে যতগুলো অধ্যায় অতিক্রান্ত হয়েছে হাদিসের সেই সর্বশেষ অধ্যায় হচ্ছে জুলুমতন্ত্র। এই জুলুমতন্ত্রের পরে আবার ইসলামী খেলাফত কায়েম হবে, খেলাফত আলা মিন হাজিন নবুয়ত। ইতিহাস সাক্ষী, দুনিয়া এখন সবচেয়ে চরম জুলুমবাজের মধ্যে অতিবাহিত হচ্ছে। সারা দুনিয়ার মানুষকে উপেক্ষা করে, খোদ আমেরিকার 5 লক্ষ মানুষের মিছিলকে উপেক্ষা করে, ইউরোপের সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিকে উপেক্ষা করে বুশ সাহেব যে যুদ্ধ করার হুমকি দিচ্ছেন, এর চাইতে বড় জালেম আর দুনিয়ায় কখন আসে নাই। বুশ সাহেব হচ্ছে ইতিহাসের শেষ ফেরাউন, যে ফেরাউন বলেছিল আলা রব্বুকুম ওয়া আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। আজকে বুশ সাহেবের চাল চলন দেখলে মনে হয় তিনি নিজেকে সে ঘোষণা করার পায় তারা করছেন। তো বুশ সাহেবের জেনে থাকা উচিত, জেনে রাখা উচিত, ফেরাউন যেমন মুসা আলাইহিস সালামের আগমনকে বন্ধ করতে পারেনি, বুশ সাহেব ও আপনার সেনাবাহিনীও অনাগত ইসলামী খেলাফতকে রুখতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামী খেলাফত
আবেগ দ্বারা কায়েম হবে না, ইসলামী খেলাফত স্লোগান দিয়ে কায়েম হবে না। ইসলামী খেলাফত কায়েম করতে হলে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমাদের দুর্বলতা কোথায় এবং আল্লাহ কেন আমাদের উপরে এখনো নারাজ হয়ে আছেন। আল্লাহ যদি রাজি হন, দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না, আর আল্লাহ যদি নারাজ থাকেন আমাদেরকে হেফাজত করতে পারবে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে আক্রান্ত হলেন, তাকে পাথর দিয়ে আঘাত করা হলো, আল্লাহ রাসূল মুনাজাত করেছিলেন, আল্লাহ তুমি কোথায় ফেললে আমাকে, তুমি কি আমাকে ছেড়ে দিয়েছো, তুমি কি আমার উপরে রাগ করেছো, তুমি কি আমার উপর বেজার হয়েছো, তুমি যদি আমার উপর বেজার না হও দুনিয়ার কোন নির্যাতনকে আমি পরোয়া করি না, আর তুমি যদি আমার উপর নারাজ হয়ে যাও আমার কোনো বন্ধু নেই। তখন আল্লাহ রাসূল আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং তাকে বললেন যে আল্লাহ আপনার উপর নারাজ হন নাই, আপনি যদি বলেন তাহলে তায়েফের দুই দিকের পাহাড় মিশিয়ে দিয়ে জল এই জলপথকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রাজি থাকেন আমার কোনো পরোয়া নেই, এই এলাকার জনগণ আমাকে চিনতে পারে নাই, আমি যে আল্লাহ রাসূল কি নিয়ামত নিয়ে এসেছি তারা জানতে পারে নাই বলে আমাকে বাধা দিয়েছে, আমি তাদের মাফ করে দিলাম। প্রিয় ভাইরা, আজকে সময় সংক্ষিপ্ত, আমাদের জাস্টিস সাহেব বক্তব্য রাখবেন এবং সাইদি সাহেব তফসির করতে আসবেন। আমি শুধু আপনাদের সামনে আবেদন রাখতে চাই, ইকবালের ভাষায় আল্লাহ বলছেন মাইতো মায়েল বা কারাম হোক, মাইতো মায়েল বা কারাম হোক, আমি তো দেওয়ার জন্য হাত বাড়ায় বসে আছি কিন্তু চাওয়ার তো কাউকে দেখি না, আমি পথ দেখাবো কাকে, পথিক তো দেখি না। কথাটা কি বোঝা গেল? আমি আমাদের জাতীয় কবি ইকবাল একই কথা ভিন্নভাবে বলেছেন, বাজিছে দামামা বাদরে আমামা শিরিচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান, ভাঙা কেল্লা, তিনি আমাদেরকে ভাঙা কেল্লা বলেছেন। আমার আগের সাইদি সাহেবের সুযোগ্য পুত্র রফিক সাইদি আপনাদের কিছু আবেদন করে গেছে যে মুসলমানদের নিজের দিকে তাকাতে হবে, ইনশাআল্লাহ আমরা যদি সত্যিকার কোরআনের রঙে রঙিন হই ইনশাআল্লাহ বুশ সাহেবদেরকে যুদ্ধ করার জন্য ইনশাআল্লাহ হাতিয়া ধরা লাগবে না, নিজেরাই পালাবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমাদের দুর্বলতা কোথায়। প্রিয়রা, সারা দুনিয়ার আল্লাহ মুসলমানদেরকে সব দিয়ে রেখেছে, ৫৬টা স্বাধীন দেশ, সেই মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক দেশগুলো মুসলমানদের হাতে, সুয়েজ খাল মুসলমানদের হাতে, তেল মুসলমানদের হাতে, রাবার মুসলমানদের হাতে, দুনিয়ার সমস্ত নৌবন্দরগুলো ইম্পর্টেন্ট নৌবন্দরগুলো মুসলমানদের হাতে, আর ওদের হাতে যা আছে সবগুলো সারা বছরের ৬ মাস বরফ জমা থাকে, দুনিয়াতে যতগুলো সামুদ্রিক বন্দর আছে মুসলমানদের হাতে যতগুলো সমুদ্র বন্দর সারা বছর নাপোতে থাকে, জাহাজ চলাচলের উপযুক্ত, আর আমাদের যারা নাসারাদের হাতে বা ইউরোপের হাতে পাশ্চাত্যের হাতে যতগুলো সমুদ্র বন্দর আছে তা ৬ মাসই থাকে বরফে ঢাকা, আল্লাহর কি দেবেন, আল্লাহ তো সব দিয়ে রেখেছেন। আমাদের অবস্থা হচ্ছে সেই বিদ্যুৎ না থাকলে যেরকম হয়, ফ্যান আছে, ফ্যান আছে, ফ্রিজ আছে, লিফট আছে, সবই আছে, নাই কি কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সরবরাহ না থাকলে ফ্যানও চলবে না, কারেন্টও চলবে না, লাইটও চলবে না, লিফটও চলবে না। আমাদের কারেন্ট হচ্ছে তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কি কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূলি, পজিটিভ আর নেগেটিভ, আল্লাহ বললেন এই নেগেটিভ আর
আদিল্লু আবাদা, তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। তো মুসলমানদের প্রথম দুর্বলতা আমরা কোরআন এবং সুন্নাকে ঠিক মতো ধরে রাখি নাই, পজিটিভ আর নেগেটিভের কানেকশন নাই, যার জন্য সবকিছু থাকার পরও আমরা মৃত্যুর দেহের মতো হয়ে গেছি।